নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এলাম আমার নতুন ফ্ল্যাটের, যে 2BHK ফ্ল্যাটটা কিছুদিন আগে আপনাদের সাথে ট্যুরটা শেয়ার করেছি, সেই ট্যুরটা ছিল একদম এমটি ফ্ল্যাটের ট্যুর। তো আজকে ইচ্ছা আছে ফ্ল্যাটটা আমি মোটামুটি হালকাভাবে যতটা পেরেছি তো সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সেই ভিডিওই চাইছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে, যেহেতু আমরা এখানে পারমানেন্টলি থাকবো না, আমাদের বাড়িতে তো আপনারা জানেন খড়গপুরে আমি থাকি, তো সেইখানে আবার আমরা চলে যাব। কিন্তু এটা করলাম যখন কলকাতায় আমাদের কোনো দরকার পড়ে বা কোনো রিলেটিভদের অনুষ্ঠান প্রোগ্রাম পড়ে, তখন তো আমাদের এখানে আসতে হয়। এছাড়া আমি অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেন আমরা কলকাতায় ফ্ল্যাটটা কিনলাম, সব কিছুই শেয়ার করব। আর আজকে যেটা করলাম, মানে ভিডিওটা আপনাদের থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন, আজকে এই ফ্ল্যাটটা ছোটোভাবে, বেশি কিছু কিন্তু আমরা কোনো এখানে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট করিনি। জাস্ট যেগুলো ভীষণ এসেনশিয়াল, যেগুলো ছাড়া হয় না, সেই ফার্নিচারগুলো দিয়েই কিন্তু আমি হালকাভাবে, মানে যতটা চেষ্টা করেছি সাজানোর ফ্ল্যাটটাকে, ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর লাস্ট মধ্যে থাকার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ করলাম, আর যে বন্ধুরা আমার সাথে থাকেন সব সময় ডে ওয়ান থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স গেট। আমাদের ফ্ল্যাট হচ্ছে 3D, থার্ড ফ্লোরে। তো গেটের বাইরের দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিউটা, এরপরে আমরা গেটটাকে খুলে অবশ্যই ফ্ল্যাটের ভেতর এন্ট্রি করব, আর দেখাবো আমরা কী করে এই ছোট্ট 2BHK ফ্ল্যাটটাকে সাজিয়ে তুলেছি। তো দেখুন, দরজা খুলে ভেতরে গেলাম। এরপরে এইটা একটা ওভারঅল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা। ফ্ল্যাটটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভীষণ এয়ারি, আলো হওয়ার কিন্তু একটুও অভাব নেই। এটা হচ্ছে দরজা বন্ধ করে দেওয়ার পর ভেতর দিয়ে। এর দেখুন, এই সাইডটা ফাঁকা আছে, এখনও সুরাকের জন্য জায়গা। এখন সুরাক কেনা হয়নি বলে একটা চেয়ার, ডাইনিং টেবিলের সময় যে চারটে চেয়ার থাকে তার একটা চেয়ার এখানে আমরা সেট করে দিয়েছি। আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের ওপরেই একটা আলো, বেশ অ্যামাজন থেকেই কেনা। আমাদের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অ্যামাজন থেকেই আমরা পারচেস করেছি। এই হলো 4-সিটার ডাইনিং টেবিল, কাঠের ডাইনিং টেবিলটা কেনা হয়েছে। আর একটা ছোট ফ্লাওয়ার ভাস দিয়ে আমরা ডাইনিং টেবিলটা ডেকোরেট করেছি ম্যাট দিয়ে। আর এখানে লাইটের কানেকশানগুলো রয়েছে, চার্জিং পয়েন্টও রয়েছে। এরপরে তো দেখুন, এই কর্নারটা, মানে দরজার ওই সাইডে সুরাকের কর্নার, আর এই সাইডে আমরা ডাইনিং টেবিলটা রেখেছি। আর এই কর্নারটা কিন্তু বেশ সুন্দরভাবেই ডাইনিং টেবিলটা সেট করে গেছে, এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এরপরে হলো একটা 3-সিটার সোফা, আর একটা ছোট টি টেবিল রাখা হয়েছে। সোফার কভারটা ঘিয়ে কালারের, যেহেতু ঘরের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন, তার সঙ্গে একটা ম্যাচিং করে করা হয়েছে। আর পর্দা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সোফার পেছনেই জানলা। এখানে একটা ছোট্ট মন্দির কিনেছি, মন্দিরে রাখা হয়েছে আমাদের বজরঙ্গলিকে। তো এইভাবেই কিন্তু আমি কুশন দিয়ে, আর এই সাইডে একটা তাক করা হয়েছে, এটাও অ্যামাজন থেকে পারচেস করেছি। এখানে আমার মা বাবার ছবি আর আমার শাশুড়ি মায়ের ছবি রাখা হয়েছে। তো এইভাবে আমরা সোফা কুশন দিয়ে সাজানো হয়েছে। একটা ছোট টি টেবিল আছে, সে তার উপর একটা টেবিল রানার নেওয়া হয়েছে, সেই স্কাই কালারের, একটা কালার স্কাই আর ঘিয়ে কালারের সঙ্গে কম্বিনেশন করেই করেছি ব্যাপারটা। আর ছোট্ট ফুলদানিতে কিছু হালকা ফুল রেখেছি। সোফার পেছনেই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির ডান দিকে হচ্ছে ওপেন কিচেন। কিচেনটা প্রথমে ক্লোজ ছিল একটা পাঁচিল দিয়ে, কিন্তু জায়গাটা যাতে আরও বড় ছড়ানো লাগে সেই জন্য এখানে ওপেন করে দিয়েছি। একটা তাক আছে, সেখানে মাইক্রোওয়েভ রেখেছি। মাইক্রোওয়েভের নিচে যে তাকগুলো রয়েছে, সেই তাকগুলোর মধ্যে আমরা কাচের বাসনপত্র যেগুলো লাগে, টুকটাক কেনা হয়েছে বিস্কুটের কৌটো থেকে, আর সবজি চাকি বেলুন টুকটাক জিনিসপত্রগুলো এখানে রেখেছি। এই যে তাকটা ভীষণ উপকারী আর খুব সুন্দর দেখতে, এটা অ্যামাজন থেকে পারচেস করা। এখানে একটা ছোটো ফ্রিজ রাখা আছে, এটা আমাদের খড়গপুর থেকেই আনা হয়েছে, পুরনো ফ্রিজ। আর এই হলো গ্যাসের টেবিল, তার মধ্যে যে সমস্ত গ্যাসের ওভেন আছে, তেলের বোতল আছে, খাতা খুন্তি, মোটামুটি আমি একটা স্ট্রাকচার দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি।
অবশ্যই কিচেন ট্যুর একটা করব, তখন কিন্তু ডিটেইলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই জায়গায় একটু গামের দাগ আছে, এটা বললো মোটামুটি ধীরে সুস্থে যত দিন যাবে উঠে যাবে। রান্নাঘরের জানলাটাও কিন্তু বেশ বড়, আলো হওয়ার কিন্তু অভাব নেই, যেটা আমি প্রথম থেকেই বলছি। এখানে একটা কেন্ট আছে, বেসিনের ওপরটাই কেন্টটা ঠিক করা হয়েছে। রান্নাঘরটা কিন্তু নন মডিউলার, মডিউলার করিনি আমি, তো হালকা হাতেই কিন্তু সাজিয়ে নিয়েছি। তো এরপরে বন্ধুরা দেখিয়ে দিই আপনাদের ব্যালকনিটা, এই যে ব্যালকনিটা কিন্তু ছোট নয়, যেটা আমি সবসময় বলে এসেছি, মোটামুটি তিনজনের মতন তো দাঁড়িয়ে অনায়াসেই গল্প করা যায়। জ্যাকত থালা রয়েছে, আর বাইরেটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সবুজ, পুরোটাই কিন্তু সবুজে ঘেরা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সামনেই রাস্তা, অতএব ব্লক হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই, আলো হাওয়া বন্ধ হয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই। তো এইবারে সোফার এই পাশে হচ্ছে বাথরুম আছে, বাথরুমের পাশেই একটা আমাদের বেসিন দিয়েছে প্রোমোটার, সেখানে হাত টাত ধোয়ার জন্য বেসিন, আর বেসিনের সামনেই একটা মিরর লাগানো, তাতে যেগুলো টুকটাক দরকারি জিনিসপত্রগুলো রয়েছে। পাশেই বাথরুম, বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা কিন্তু খুব ছোট নয়। দেখুন যে সামগ্রীগুলো মোটামুটি দরকার, যেগুলো ছাড়া চলা যায় না, সেগুলোই কিন্তু আমরা এইভাবে সেট করে নিয়েছি। তো বন্ধুরা এবার দেখাবো আমার রুমটা, এই দেখুন এখানে একটা বড় সাইজের খাট আছে, আর জানলাতে পর্দাগুলো আমরা লাগিয়ে নিয়েছি। তো আর একটা দেখুন ক্যাবিনেট করা হয়েছে, ক্যাবিনেটটা কিন্তু মোটামুটি প্রোমোটারই দিয়েছে আমাদের, ওটাকে একটা ধা ঢেকে নেওয়া হয়েছে, কভার্ড মতন করে নিয়েছি। অনেক জিনিস, প্রচুর জিনিস স্টোর করা যায় খুব ভালো, আর নিচে যে জায়গা আছে, আমরা কিন্তু দুজনে যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখনও কিন্তু দুজনে মিলে শুতেও পেরেছি, দুটো মানুষ কিন্তু সবাই যায়। এই যে জানলাগুলো দেখুন বন্ধুরা, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর এখানে একটা হ্যাঙ্গিং ড্রেসিং টেবিলের মতন আমরা সেট করে নিয়েছি, যাতে যে সমস্ত দরকারি জিনিসপত্র যেমন তেল, চিরুনি, ক্রিম, সানস্ক্রিন, লিপস্টিক যেগুলো থাকে সেইগুলো এখানে, একটা ব্ল্যাক পয়েন্টও আছে। তো এইভাবে বন্ধুরা আমরা আমার রুমটা সাজিয়ে নিয়েছি। একটা যে রুম আছে সেটা আপনাদের দেখাই, তো রুমটা স্টার্ট হচ্ছে, সেখানেও একটা বড় কিং সাইজের খাট আছে, বেডটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বেশ বড় সাইজের বেডই কিন্তু ঘরে রাখা হয়েছে, আর একটা বেড সাইড টেবিল আছে, আর একটা বড় উইন্ডো আছে, বেশ বড়। পাশে বি ব্লক দেখা যাচ্ছে, সেখানে কাজ চলছে। পর্দাটাও কিন্তু আমি ঘরের কালারের সঙ্গে ম্যাচিং করেই, একটা যেটা ভালো লাগবে সেইভাবে পর্দা সেট করা হয়েছে। এখানে একটা সাইড টেবিল আছে, এখানেও একটা ড্রেসিং টেবিল আছে, তাতেও কিন্তু যাবতীয় যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো রাখা হয়েছে। আর কিন্তু কোনো এক্সট্রা ফার্নিচার আমি অ্যাড করিনি। আর এর সাথে একটা অ্যাটাচ বাথ রয়েছে, দেখিয়ে দিচ্ছি, ছোট একটা অ্যাটাচ বাথরুম আছে, এই যে ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা বাথরুম দিয়েছে, এটা কিন্তু এই ঘরের সঙ্গে। তো বন্ধুরা এইভাবেই আমাদের ছোট্ট 2BHK ফ্ল্যাটটা আমরা নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই আজকে যে ট্যুরটা করলাম আমার ফ্ল্যাটের, সেই ট্যুরটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে আবার হাজির হয়ে যাবো।